প্রিয়রা वेलकम চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি আপনাদেরকে পুরো সূত্রের সাহায্যে একটা নতুন ধরনের একদম খুবই সুন্দর হয় পারফেক্ট ফিটিং সাইজ একটা প্রিন্সেস কা পুরো এ টু জেড দেখাচ্ছি যাতে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিংও করতে পারবেন আর স্টিচিংও করতে পারেন পুরোটা সূত্রের সাহায্যে আমি দেখাচ্ছি অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইনের ব্যাচ শুরু হচ্ছে এটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় মেয়েদের জন্য শুধুমাত্র ব্লাউজ শেখানো হচ্ছে পাঁচ রকমের ব্লাউজ আর পাঁচ রকমের ব্লাউজের ব্যাকপিট ডিজাইন দেখানো হচ্ছে পাঁচ রকম স্টাইল আছে ব্লাউজের তো পুরোটা সেখানে হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে আর মাত্র হাজার টাকা ইয়েস মাত্র হাজার টাকায় পুরো দু মাসের ফিস তো যারা এখনো ভাবছেন যে ক্লাসটা করতে চান ঝটপট করে ফোন করুন এই ক্লাসটা কিন্তু আর হবে না শুধুমাত্র এই সেপ্টেম্বরের হবে 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 আর কিন্তু কখনোই না এবারে এক বছর বছর দেড় অপেক্ষা করতে তারপরে গিয়ে শুধুমাত্র এই ব্লাউজের ক্লাসটা শুরু হবে এই ক্লাসটা শুধুমাত্র এই সেপ্টেম্বরেই হবে তো যারা ভাবছেন পরবর্তীকালে করবেন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা আর থাকবে না আর এই ক্লাসটা আর হবেও না তো এইটা একটা স্পেশাল অফার পুজোর জন্য ছটফট করে কল করে নিন এখানে নাম্বারটা যাচ্ছে অথবা ড্রেসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দেবো আর পুরো এই ব্লাউজটা আজকে পুরোটা দেখিয়ে দেবো সমস্যা দেখবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমি সম্পূর্ণ ড্রয়িংটা আগে থাক থেকে করে নিয়েছি আর এটা কিন্তু যে কোনো সাইজে আপনারা করতে পারবেন সেটা তিরিশ সাইজ হোক বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পঞ্চাশ যে কোনো বডির জন্য আপনারা তৈরি করতে পারবেন পুরোটা সূত্রের সাহায্যে আছে তো এটা একটু নতুন ধরনের একটা প্রিন্সেস কার ব্লাউজ তো কিভাবে হচ্ছে সেটা ভালো করে দেখে নিন তো প্রথমে এখানে মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার ঝুল আছে তেরো ইঞ্চি পুট আছে তেরো ইঞ্চি ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি কোমর আছে ছাব্বিশ ইঞ্চি পয়েন্ট আছে এখানে নয় ইঞ্চি মোহরা আছে এখানে পনেরো ইঞ্চি আর এখানে এখানে গলা আছে সামন গলা আছে ছয় ইঞ্চি পিছনের পিঠ আছে সাড়ে দশ ইঞ্চি বুঝতেই পারছেন কতটা ডিপ পিঠ হচ্ছে এখানে আমি চৌত্রিশ ছাতি ধরে করছি আপনারা যে কোনো ছাতি ধরে করতে পারেন যদি কিছু চেঞ্জ হওয়ার থাকে মেজারমেন্টটা চেঞ্জ হয় কিন্তু ড্রয়িং একটু চেঞ্জ হবে না যেখানে যেটা লেখা আছে সেখানে সেটাই নেবেন তার মানে দেখুন এখানে আমার লেখা আছে ছাতির একের চার তার মানে আমি এখানে ছাতি চৌত্রিশ ধরে করছি সেই জন্য চৌত্রিশ থেকে চার দিয়ে ভাগ করবেন যদি কারো ছাতি এখানে চল্লিশ থাকতো চল্লিশ চার দিয়ে ভাগ করতেন বুঝতে পেরেছেন এইবারে আমি পুরো সূত্রটাকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করা আছে তো প্রথমত এটা হচ্ছে সামন পাট আর এটা হচ্ছে আমাদের পিছন পাট প্রথমে সামন পাটটা বুঝিয়ে দিচ্ছি তারপরে পিছন পাটটা ব্লাউজ কিন্তু সবসময় দু করে কাটিং করতে হয় এখানে দেখুন আমার দু লেখা আছে এইবারে একটা কথা দেখুন আমার এই হাতের সাইডটা এটা জয়েন্ট সাইড জয়েন্ট কখন হবে যখন আপনারা সামন পাটে হুক করছেন না প্লেন থাকছে তখন সেটা জয়েন্ট সাইড থেকে ড্রয়িং করবেন আর যদি আপনি সামন পাটে হুক করেন তাহলে ছাড়া সাইড থেকে ড্রয়িং করতে হবে আর সেম ভাবে পিছন সাইডে যদি আপনি হুক করেন তাহলে পিছন সাইডটা ছাড়া হবে আর যদি পিছন সাইডে বন্ধ রাখেন সামন সাইডে হুক করছেন পিছন সাইডটা বন্ধ দিক থেকে ড্রয়িং করবেন যেদিকে হুক করবেন মোটামুটি সেটা ছাড়া দিক থেকে ড্রয়িং করবেন আর যেদিকে হুক করবেন না সেটা জোড়া দিক থেকে ড্রয়িং শুরু হবে তো এখানে আমার দুভাজে কাটিং হচ্ছে আর জোড়া সাইড থেকে ড্রয়িংটা শুরু করছি প্রথমে নিতে হবে এখানে দেখুন ঝুল প্লাস টু ইঞ্চি এই প্রিন্সেস কার ব্লাউজটা অন্যদের থেকে একটু আলাদা হবে ওই জন্য ঝুলের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হচ্ছে যে কোনো সাইজের করেন না কেন প্রত্যেকের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নেবেন একদম ওপর থেকে যতদূর পর্যন্ত আসছে আমার এখানে টোটাল ঝুল ছিল তেরো সাথে দুই ইঞ্চি এক্সট্রা দিলে হবে পনেরো মানে একদম ওপর থেকে যতদূর পর্যন্ত পনেরো আসছে সেটাকে দাগ দিয়ে দিলাম এইবারে প্রথমে যেটা করে নেবেন যে পনেরো যেটা নিলাম দুই ইঞ্চি যেটা বেশি নিলাম এক ইঞ্চি ডাকবেন নিচের জন্য মানে আরো একটা দাগ দেবেন এখানে একটা চোদ্দতে দাগ দেবেন এটা হচ্ছে চোদ্দ তারপরে নিচে থেকে এক ইঞ্চি নেওয়া হয়েছে এটা কেন নেওয়া হয়েছে এই যে একটা টেকিং পড়েছে তার জন্য আপনারা এখানে কিন্তু দুটো দাগ এরকম ভাবে টেনে রাখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে নিচের এক ইঞ্চিটা হচ্ছে টেকিং এর জন্য আর টোটাল যে আরো এক ইঞ্চি নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটু সেলাই মার্জিনের জন্য আর এখানে পুট লাইনে হাফ ইঞ্চি করে সেলাই যাবে তার জন্য এক্সট্রাটা নেওয়া হয়েছে তো ঝুলের পরে নিতে হবে এখানে পুটের মাপটা পুটের মাপটা এখানে নিয়েছি দেখুন পাঁচ ইঞ্চি পুট নিয়েছি আমি একবারে পুটটাকে ভেঙে নিয়েছি যারা পুট কিভাবে ভাঙতে হয় সেগুলো না জানেন আমার চ্যানেলে অলরেডি প্রচুর ভিডিও আছে কিভাবে পুট নিতে হবে কিভাবে হবে করে এগুলো নিতে হয় অবশ্যই গিয়ে একবার দেখুন তাহলে বুঝতে তো এখান থেকে এটুকু পুট পুটের পরে নিতে হয় মোহরার মাপটা এখানে আমি মোহরার মাপটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মোহরার মাপেরও কিন্তু সূত্র হয় যেগুলো আমি আগেই আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে আপনারা একবার গিয়ে দেখবেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেখানে মোহরা শেষ হয়েছে সেখান থেকে শুরু হচ্ছে ছাতির মাপটা এখানে দেখুন ছাতির একের চার লেখা আছে মানে আমার এখানে ছাতি ছিল চৌত্রিশ চৌত্রিশটিকে চার দিয়ে ভাগ করলে টোটাল হবে সাড়ে আট আমার এখানে চৌত্রিশ ছিল তাই চৌত্রিশটিকে চার দিয়ে ভাগ করেছি যদি আপনাদের চল্লিশ থাকতো তাহলে চল্লিশটিকে চার ভাগ করতেন করলে দশ হতো যার যেটা হবে সে সেটা নেবেন তাহলে এখান থেকে এত দূরের মেজারমেন্ট হয়েছে সাড়ে আট এরপরে আরো দেড় ইঞ্চি পরিমানে এক্সট্রা নিতে হবে কেননা আমাদের এই বক্সের ভিতরে লেখা আছে দেড় ইঞ্চি বেশি মানে আপনি আগে বেশি নিচ্ছেন কি নিচ্ছেন না সেটা কোনো যায় আসে না বক্স এর ভিতরে যদি কিছু লেখা থাকে সেটা আরো অতিরিক্ত আপনাকে নিতে হবে এই গেল ছাতি ছাতির পরে চলে আসবো একদম শেষ অংশে কোমরের সাইডে এখান থেকে দেখুন আমি যে এক ইঞ্চিটা দুটো দাগ দিয়ে রেখেছিলাম একটা চোদ্দতে দাগ আর একটা পনেরোতে দাগ এই চোদ্দোর এখান থেকে মেজারমেন্টটা নেব। আর নিচের যে এক ইঞ্চিটা এটা তো টেকিং এর জন্য এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখান থেকে দেখুন যে দাগটা পড়েছে এর মেজারমেন্টটা নিতে হবে কোমরের একের চার প্লাস আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিটা কিন্তু খাপের জন্য আমার এখানে চৌত্রিশ ছাতি তাই জন্য আড়াই ইঞ্চি নিয়েছি যারা একটু হেলদি মহিলা হবে যেমন হচ্ছে চল্লিশ তখন তাদের জন্য তিন ইঞ্চি খাপের জন্য নেবেন আর আরো হেলদি সাইজ হলে তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি খাপের মেজারমেন্ট নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তাহলে এখান থেকে এইটুকু যে মেজারমেন্ট বেরিয়েছে এটা নেওয়া হয়েছে কোমরের একের চার প্লাস আড়াই ইঞ্চি আমার এখানে কোমর কত ছিল আমার এখানে কোমর ছিল ছাব্বিশ ছাব্বিশটাকে প্রথমে চার দিয়ে ভাগ করব করলে সাড়ে ছয় তার সাথে আরো আড়াই ইঞ্চি এক্সট্রা টোটালটা হবে নয় মানে এখান থেকে আমি এত দূরে মেজামে নয় বলেছি এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা এই দেড় ইঞ্চিটা কেন নিচ্ছি এই দেড় ইঞ্চিটা নেয়া হচ্ছে দেখবেন যখন ব্লাউজ হয়ে যাওয়ার পরে ভিতরে একটা মার্জিন থাকে যদি কখনো আপনি মোটা হন খুলে আপনি সেটাকে আবার ঠিক করতে পারবেন ওর জন্য এই দেড় ইঞ্চিটা নেওয়া ক্লিয়ার তো এইটুকু হয়ে গেছে এবারে এই দুটো দাগকে এইরকম ভাবে মিলিয়ে দিলাম এবারে এখান থেকে আরমহলের শেপ দেবো এখানে কর্নার থেকে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুসুতে একটা দাগ দিয়ে হালকা ভাবে আর্মহোল কিভাবে কি করতে হবে না করতে হবে আমি আগে অনেক ভিডিওতে বুঝিয়েছি আপনারা অবশ্যই একবার দেখে নেবেন তো এখানে জাস্ট আমি একটাই শেপ দেবো ওটাই সামন ওটাই পিছন যেহেতু আমার ডিপ পিট হচ্ছে ওই জন্য আরমহল কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে আসবো এখানে কলার সাইডে এখান থেকে গলার চওড়া নিচ্ছে আড়াই ইঞ্চি আর এখানে গলার লম্বা নিচ্ছি আমার সামন গলা ছিল ছয় তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে তাহলে এখান থেকে এটা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এটাকে একটা বক্স করে আলতোভাবে নিচ্ছি এখানে আমি গলার চওড়া আড়াই নিয়েছি আপনারা চাইলে দুইও নিতে পারেন তিনও নিতে পারেন কোনো প্রবলেম হবে না আপনারা অবশ্যই নিতে পারেন আর গলার চওড়া কিভাবে নিতে হয় পার্টিকুলার ভাবে একদম সঠিক নিয়মে সেটাও আমি আগে অনেক বার করে দেখিয়েছি আপনারা আগে আমার ভিডিওগুলো দেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের কোনো রকমের প্রবলেম কিন্তু হবে না এই গেল নর্মাল থিম এখানে কিন্তু আর কিছুই নেই মেন যে কাজটা আছে সেটা কিন্তু এই টুকুর ভিতরে আছে এটা একটু ভালো করে বুঝুন এই এই পয়েন্টের সবচেয়ে জিনিস আছে কিভাবে মেন হচ্ছে দেখুন প্রথমত এবারে নিতে হবে মেন যেটা পয়েন্টের মেজারমেন্ট পয়েন্টের মেজারমেন্টটা আমি বডি মেজারমেন্ট আপনাদের দেখিয়েছিলাম সেখানে ক্লিয়ার বলে দিয়েছিলাম যে পয়েন্ট কোথা থেকে কোন টুকুকে বলে আপনারা এখানে দেখে নিতে পারেন এই পোর্শনটাকে পয়েন্ট বলে তো পয়েন্টের এখানে আমার পয়েন্ট আছে নয় তাহলে একদম ওপর থেকে এই যে তীর চিহ্নটা আছে এখানে লেখা আছে দেখুন পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি মানে আমার নয় ছিল তার সাথে ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল থেকে এই যে দাগটা পড়েছে এটা সাড়ে নয় কেন নিয়েছি পুড লাইনে হাফ ইঞ্চি সেলাই যাবে তার জন্য টোটাল সাড়ে নয় দাগ দিলাম এইটা হলো পয়েন্টের লম্বা এখান থেকে নিতে হবে পয়েন্টের চওড়াটা পয়েন্টের চওড়া নিতে হবে ছাতির একের দশ মানে আমার ছাতি যা ছিল এখানে ছাতি ছিল কত চৌত্রিশ চৌত্রিশ থেকে দশ দিয়ে ভাগ করে নিতে হবে চৌত্রিশ থেকে দশ দিয়ে ভাগ করলে হবে থ্রি পয়েন্ট পয়েন্ট ফাইভ মানে এখান থেকে এতটুকু যে মেজারমেন্ট হয়েছে এটা হচ্ছে এটা পয়েন্টের চওড়া এখান থেকে এটা যা হয়েছে হুবহু দাগটা নিচের দিকে স্ট্রেট লাভিয়ে দেবো এইরকম ভাবে দেখুন এখান থেকে পুরো স্ট্রেটে লাভাতে হবে তার মানে এখান থেকে এইটুকু সাড়ে তিন এখান থেকেও এইটুকু সাড়ে তিন আছে এই গেল পয়েন্টের চওড়া আর লম্বা পয়েন্টের মাপটা নেয়ার পরে এইবারে যে খাপের জন্য টোটাল আড়াই ইঞ্চি আমরা এক্সট্রা রেখেছিলাম এইখান থেকে দেখুন এখান থেকে যে পয়েন্টের যে স্ট্রেট দাগটা লেবেছে এর দুদিকে আপনাকে ভাগ করে দিতে হবে খাপের জন্য টোটাল যেটা নিয়েছিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিটাকে এক সাইড থেকে এক ইঞ্চি দুশো অপর সাইড থেকে এক ইঞ্চি দুশো মানে টোটালটা আড়াই ইঞ্চি এখানে রাখতে হবে এটাই হচ্ছে আপনাদের খাপ এটা কেটে পুরো বাদ চলে যাবে এরকম দাগ দেওয়ার পরে দাগটাকে নিয়ে এই রকম ভাবে মিলিয়ে দিয়েছি দেখুন পয়েন্টের সাথে মিলিয়ে দিয়েছি আর এইবারে দেখুন এখানে নিচের যে এক ইঞ্চি কাপড়টা আমি রেখেছিলাম মানে এটা চোদ্দ আর এটা পনেরো নিয়েছিলাম এই দাগটাকে এই রকম ভাবে নিচের দিকে লাভিয়ে দিয়েছি ঠিক এতদূর পর্যন্ত স্ট্রেট দাগটা আসবে এরপর থেকে আমাদের ফিটিংসের দিকে দেখুন হালকা এরকম ক্যাচ ছা করে মিলিয়ে দিয়েছি তার কারণ এইখানে যে টেকিংটা হচ্ছে তার জন্য নিচের কাপড়টা এক্সট্রা লাগছে কিন্তু এইদিকে তো কোনো টেকিং হচ্ছে না তাহলে এই পুরো এক ইঞ্চিটা যদি আমি এইরকম ভাবে রেখে দিতাম পুরোটাতে তাহলে কিন্তু বড় ছোট হতো ওই জন্য আমি এতদূর পর্যন্ত স্ট্রেট রেখেছি যে এক ইঞ্চিটা নিয়েছি এরপর থেকে দাগটা দেখুন আমি ফিটিংসের কাছে এইরকম ভাবে ক্যাটচা করে মিলিয়ে দিয়েছি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এইবারে চলে আসবো এইখানের যে আমাদের টেকিংটা এখানে টেকিংটা দিতে হবে হাফ ইঞ্চি করে এক সাইডে হাফ ইঞ্চি অপর সাইডে হাফ ইঞ্চি টোটালটা এখানে এক ইঞ্চি টেকিং কেননা আমরা এখানে এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি তার জন্য আর এই টেকিংটা যে মিলিয়েছি এটা মেলাতে হবে এই যে পয়েন্টের চওড়াটা নিয়েছিলাম পয়েন্টের চওড়া থেকে দেড় ইঞ্চি ভিতরে এখানে দেখুন লেখা আছে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দেব দিয়ে এই রকম ভাবে মিলিয়ে দেব পুরোপুরি কিন্তু এই পয়েন্টের এখানে মেলাবেন না তাহলে সুঁচ হয়ে যাবে ব্যাপারটা দেড় ইঞ্চি আপনাকে ছাড়তে হবে ছেড়ে এই ভাবে মিলিয়ে দিয়েছি এই গেল দু নম্বর টেকিং এইবারে চলে আসব এই যে প্রিন্সেস কাটের সেপটা দিতে হবে তার জন্য এইরকম ভাবে দেখুন ডট 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 দিয়ে আর্ম কাছে এরকমভাবে ভাবে একটা মিলিয়ে দিয়েছি এই গেল প্রিন্সেস কাটের নর্মাল যে শেপটা হয় সেটা আর এখানেই আর্ম কাছে একদম সামান্য একটা সেপ দেবেন টেকিং যদি আপনি না চান নাও দিতে পারেন কোনো রকমের কোনো প্রবলেম নেই কিন্তু একটু দিলে একটু ভালো একদম কিঞ্চিত এর জন্য কোনো কাপড় এক্সট্রা নিতে হবে না দুশুদ একটা দাগ দেব যে প্রথমে এই যে প্রিন্সেস কাটের সেপটা দিয়েছি তার থেকে দুসুদ ডাউনে একটা দাগ দিলাম আর নিচের পয়েন্টের থেকে ডের ইঞ্চি একটু ছেড়ে রাখলাম রেখে এই দাগটাকে আলতো ভাবে এইখান পর্যন্ত মিলিয়ে দিতে হবে শুধু এইটুকু যে কাটিংটা হবে এর জন্য আরমের কাছে একটু বেশি ভালো আসবে কিন্তু যদি আপনারা না চান ওটা পছন্দ না করেন একদমই দেবার কোনো দরকার নেই আপনারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন কোনো প্রবলেম কিন্তু হবে না এই দুটো টেকিং আপনাদের মাস্ট দিতে হবে আর প্রিন্সেস কাটের এই সেপটা তো অবশ্যই আপনাদের দিতেই হবে তো এই ছিল নর্মাল একদম নর্মাল যেমন যেমন আমি ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেবেন নিলেই দেখবেন এর শেপটা অসম্ভব ভালো আসে আপনারা একবার অবশ্যই তৈরি করে দেখুন এটা একটা টেকিং দেওয়াও বলতে পারেন কিন্তু টেকিং দেওয়ার উপরে এটা একটা প্রিন্সেস কাট ব্লাউজ এটা যথেষ্ট সুন্দর শেপ হয় সামান পাটের কিছু নেই যেমন ড্রয়িং করেছি হুবহু সেই ড্রয়িং বরাবর কেটে নেব নিয়ে স্টিচিং করলে পুরোটা রেডি হয়ে যাবে এইবারে চলে এসছি একটু পিছন পাটটা পিছন পাটটাতে কিছুই নেই পিছন পাটটাও দুভাজে কাটিং হবে আর এখানে শুধু ঝুলের সাথে এক ইঞ্চি এক্সট্রা নিতে হয়েছে তার কারণ পিছন পাটে কোনো রকমের টেকিং নেই ওই জন্য এক ইঞ্চি এক্সট্রা আর নর্মালি যেমন যেমন আমি নিয়েছিলাম পুট যা ছিল তাই নিয়েছি আর্ম হলো তাই ছাতির একের চার করে নিয়েছি তারপর দেড় ইঞ্চি এক্সট্রা আর এখানে কোমরের সাইডে শুধু একটু দেখুন কোমরের একের চার প্লাস ইঞ্চি নিয়েছি ট্রেকিং এর জন্য শুধু ইঞ্চি এছাড়া আর কিছু নয় তারপরে আরো ইঞ্চি এক্সট্রা যেটা বক্সের ভিতরে লেখা আছে আর এখানে গলার চওড়াও আড়াই নিয়েছি গলার লম্বা আমার এখানে টোটাল সাড়ে দশ ছিল হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এগারোতে দাগ দিয়ে একটু বেশি করে রাউন্ড করে এরকম শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন মেন এখানে একটা জিনিস দেখুন এই টেকিংটা কতটা দিচ্ছেন সেটা দেখুন টেকিং এর চৌড়িটা নেবো পাঁচ ইঞ্চি যে কোনো জন্য আপনি নিতে পারেন পাঁচ সাড়ে পাঁচ নিতে পারেন কোনো প্রবলেম নেই আর টেকিং এর যে লম্বাটা নিয়েছি এটাও পাঁচ সাড়ে পাঁচ আপনি নিয়ে নিতে পারেন কোনো রকমের প্রবলেম হবে না আপনি নিয়ে দেখবেন কোনো অসুবিধা নেই কারণ টেকিং এর সাথে তেমন কিছুই এসে যায় না কিন্তু হ্যাঁ একটু ফিটিংস ভালো হয় টেকিং কিন্তু মাস্ট আপনাদের দিতে হবে তো এই গেল পিছন পাটটা খুবই সহজ সিম্পল প্রসেস কিন্তু এর ফিটিংস অসম্ভব ভালো হয় খাপটাও দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার করে দেখবেন তো আশা করবো আপনারা পুরোটা বুঝতে পেরেছেন আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে তো সম্পূর্ণটা আমি এ টু জেড বোঝালাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই একবার ট্রাই করবেন যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা এখনো ভাবছেন অনলাইনে ক্লাস করবেন ঝটপট করে ফোন করে নিন ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে আর এখানেও নাম্বারটা যাচ্ছে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা